এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে প্রকাশ করা পরবর্তীতে আমাদের মূল টার্গেট ছিল 3 বছর পলাতক এবং তারা কোন মানে সিদ্ধান্তে আসতে একটু আমাদের খুবই সৌভাগ্য যে একজন হত্যা মামলার একজন আসামিকে টার্গেট করে মুসাকে টার্গেট করে আমরা আগাই কিন্তু সেখানে আমরা সাথে সাথে হানিফ শেখ ওকে রমজান শেখকেও বোনাস হিসেবে পেয়েছে এবং নিয়ে আসার পরেই আমাদের কোনো রিমান্ডও নিতে হয়নি জাস্ট হোল্ডার নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে এবং আদালতে 170 ধারা জমার মধ্যে প্রদানের জন্য সম্মত হয়